ডাকঘরে আমল রবীন্দ্রনাথ ঠাকুর। কি অমল, আমি ওই উঠোনটা তো যেতে পারবো না। না বাবা, যেখানটাতে পিসিমা ঝাঁটা দিয়ে ডাল ভাঙছে ওই দেখো না, ভাঙা ডালের খুদুগুলি লেজের ওপর ভর দিয়ে বসে কাঠবিড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে। আমি ওখানে যেতে পারবো না। আমি যদি কাঠবিড়ালি হতাম তাহলে বেশ হতো, কিন্তু পিসিমশাই আমাকে কেন বেরিতে দেবে না? কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলেন? বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। পুঁথি পড়লে কি সমস্ত জানতে পারে? বেশ, তাও বুঝি জানো না? আমি তো কোনো পুঁথি পড়ি নাই তাই আমি জানি না। দেখো, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, তারা ঘর থেকে তো বেরোয় না। বেরোয় না? না, কখন বেরোবে বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। অমলবাবু, হ্যাঁ, তুমিও বড় হলে পণ্ডিত হবে। না বাবা, তোমার পায়ে পড়ি বসে বসে এত বড় বড় সব পুঁথি পড়বে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। সমস্যা তোমার দুটো পায়ে পড়ি পণ্ডিত হব না। সে কি কথা অমল, যদি পণ্ডিত হতে পারতুম তাহলে আমি তো বেঁচে যেতুম। আমি যা আছে সব দেখবো, কেবলই দেখে বাড়াবো। শোনো একবার, হ্যাঁ, দেখবে কি, দেখবার আর এত আছেই বা কি? আমাদের জানলার কাছে বসে ওই যে দুটো পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছা করে ওই পাহাড়টার পার হয়ে চলে যাই। কি পাগলের মতো কথা, কাজ নেই কর্ম নেই খামকা পাহাড়টা পার হয়ে চলে যাই, কি যে বলে তার ঠিক নেই। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ, নইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার কি দরকার ছিল? হ্যাঁ সমস্যা, তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তা অন্য করে নীল আকাশে হাত তুলে ডাকছে। অনেক দূরের যারা ঘরের মধ্যে বসে থাকে তারা ওই জানলার ডাক শুনতে পায়, তারা তো তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতে চায়ও না। আমি কালকে একটা খ্যাপা লোক দেখেছি। সত্যি নাকি? তা কি রকম খ্যাপা শুনি? কাঁধে এক পাশে লাঠি, লাঠির আঘায় একটা পুতুলি বাঁধা, তার বাঁহাতে একটা ঘটি, একজনের নাকটা জুতো পরে ওই পাহাড়টার দিকে যাচ্ছে। তাকে ডেকে জিজ্ঞাসা করলাম, এই তুমি কোথায় যাচ্ছ? সে বলল, কি জানি যেখানে হয় যাচ্ছ। সে বলল, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসামশাই, সেই কাজ কি খুঁজতে হয়? হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়। বেশ তো, আমিও কাজ খুঁজবো। যদি খুঁজে না পাও? আবার খুঁজবো। তারপরে সেই নাংলা জুতো পরা লোকটা চলে গেল। দরজার কাছে দাঁড়িয়ে দেখতে লাগলো সেই যে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুয়ে নিল। পুঠুনি খুলে ছাতু বের করে ঝর্ণার জলে বানিয়ে নিয়ে খেতে লাগলো। খাওয়া হয়ে গেলে আবার পুটুলি বেঁধে ঘাড়ে নিয়ে বাঁশিটা কাঁধে নিয়ে আবার চলে গেল। পিসিমাকে বলে রেখেছি যে ওই ওখানে একদিন আমি ছাতু খেয়ে আসবো। তা পিসিমা কি বললেন? পিসিমা বললো যে তুমি আগে ভালো হও তারপরে খাইয়ে আনো। কবে আমি ভালো হব? খুব শীঘ্রই তুমি ভালো হয়ে যাবে বাবা, আর তো দেরি নেই। দেরি নেই, ভালো হলে কিন্তু আমি চলে যাব। কোথায় যাবে? কত বাঁকা বাঁকা ঝর্ণার জলে দিয়ে ডুবে পার হতে হতে চলে যাব। দুপুরবেলায় যখন ঘরে সবাই দরজা জানলা বন্ধ করে শুয়ে আছে তখন আমি কোথায় কত দূরে কে বল কাজ খুঁজে খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব। আচ্ছা বেশ বেশ, আগে তুমি ভালো হও, তারপরে তুমি তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসিমশাই।
ঠিক আছে ঠিক আছে, তবে কিন্তু তুমি অমন করে যে সে বিদেশি লোককে ডেকে ডেকে কথা বলো না বাবা। বিদেশি লোক আমার ভারি ভালো লাগে। যদি তোমাকে ধরে নিয়ে যেত তাহলে তো বেশ হতো। আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না, সবাই কেউ বসিয়ে রেখে যায়। আমার কাজ আছে, আমি চললুম। কিন্তু বাবা দেখো, বাইরে যেন বেরিয়ে যেও না। যাব না, কিন্তু কুসুমস রাস্তা ঘরে ধারতে আমি বসে থাকি। দই 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 ভালো দই, দই দই ভালো দই। ডাকছো কেন বাবা? দই কিনবে? কেমন করে কিনবো? কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমার সঙ্গে? তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বাবা তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বিরতি বারণ করেছে, তাই আমি সারাদিন এখানে বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি তো কিছু পড়িনি তাই আমি জানি না। আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? তোমাদের গ্রাম অনেক দূরে। তোমাদের গ্রাম দইওয়ালা? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী? কি জানি, হয়তো গেছিলাম, হয়তো তোমাদের গ্রাম দেখেছি। অবশ্য আমার মনে পড়ে না। তুমি দেখেছো পাহাড়তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি। আমার মনে হয় যেন আমি দেখেছিলাম। মানে পুরনো কালে কাছে কাছে গ্রাম, একটু লাল রঙের রাস্তা ধরে না? হ্যাঁ ঠিক বলেছো বাবা, সেখানে পাহাড়ে গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলছো। আমাদের গ্রামে গরু চড়ে বই কি? খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি দিয়ে যায়, তাদের লাল কাপড়। হ্যাঁ সত্যি বলছো বাবা, বাবা ঠিক কথা। আমাদের সব গোয়ালা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যাই, তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। গোবারে যেহেতু আমাকে গোয়ালা যেতে বলবে, সেদিন তুমি নিয়ে যাবে তোমার গ্রামে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো এরকম দই ব্যস্তা শিখিয়ে দেবে? ওরকম বাঘ খালে নিয়ে ওরকম দূরের রাস্তা দিয়ে মরে যাই, দই ব্যস্তে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। তোমাদের রাঙা রাস্তা ধরে তোমাদের বুড়ো বটের তলা গোয়াল পাহাড় থেকে দই নিয়ে আসছে, দূরে গ্রামে গ্রামে বেঁচে বেড়াবো। এখন করে তুমি বলে দই দই ভালো দই, সুতো শিখে দাও না। আয় পড়া কপাল, এসুরও কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেরকম পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি রাস্তা মোড় থেকে গাছের শাড়ির মধ্যে দিয়ে যখন তোমার ডাক এসেছিল, আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল। বাবা তো একবার দই তুমি খাও। আমি কি করে কিনবো? আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসানও হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছ থেকে শিখলুম। চলি কেমন? দই দই ভাই।